পবন সিং ঘাটৰ সন্দৰ্ভত মুখ্যমন্ত্ৰীয়ে কৰা মন্তব্যৰ প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছে জ্যেষ্ঠ কংগ্ৰেছ নেতা পবন সিং ঘাটোৱাৰে। কৈছে ৰাজীৱ ভৱনত অনুষ্ঠিত সেই বৈঠকত মই কোনো ভাষণ দিয়া নাই। মুখ্যমন্ত্ৰীয়ে কি সূত্ৰৰ পৰা কৈছে মই নাজানো। মুখ্যমন্ত্ৰীয়ে ভুল সূত্ৰৰ পৰা খবৰ পাই অসত্যৰ ওপৰত প্ৰতিক্ৰিয়া দিছে। এনে কাৰ্যত মই নিজেও বৰ দুখ পাইছোঁ। মই কেতিয়াও কোনো ৰাজনৈতিক নেতাক ব্যক্তিগতভাৱে সমালোচনা কৰা নাই। নিকৃষ্ট ৰাজনীতি মই কেতিয়াও কৰা নাই আৰু নকৰোঁ। আন ৰাজনৈতিক দলৰ নেতাসকলৰ লগত মোৰ এতিয়াও সম্পৰ্ক ভাল। ভৱিষ্যৎ কাৰ্যপন্থা গ্ৰহণ কৰিবলৈ কেইবাটাও গোট গঠন কৰি দিয়া হৈছিল বৈঠকত। আচলতে 17 তারিখে আমার পলিটিক্যাল এফেয়ার্স কমিটির মিটিং হয়েছিল। তাত আমার ভবিষ্যতের কার্যসূচী গ্রহণ করবর কারণে কেবাটাও গুট গঠন করে দিয়েছিল, আলোচনা হয়েছিল। আর বাতরিত যেটা প্রকাশ পাইছে এটু সম্পূর্ণ অসত্য। সেই সভাত মই কোনো ভাষণেই দিয়া নাই। আর মোর এই দীঘলীয়া রাজনৈতিক জীবনত মই কেতিয়াও কোনো রাজনৈতিক নেতার ব্যক্তিগত জীবন আর পরিয়াল কেতিয়াও মই সমালোচনা করা নাই। এই কথা আর নকরা আর কেতিয়াও মই ব্যক্তিগত আক্রমণ করা নাই আর পরিয়ালর কথা কোৱা নাই। এই কথা আনকি আর সেই কারণে মোর বিভিন্ন রাজনৈতিক দলের যখন নেতা আছে একটা ব্যক্তিগত সম্বন্ধ আজিলেকে আছে। প্রফুল্ল মহন্তর আসলে, অতুল বরার আছে, বৃন্দাবন গোস্বামীর আসলে, আমার সর্বানন্দ সোনোয়ালের মোর প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল, তথাপিও এটা আমার একটা ব্যক্তিগত সম্বন্ধ আছে। রাজনৈতিক কথাটো বেলেগ, কেতিয়াও মই রাজনৈতিক ব্যক্তিগত জীবনলৈ ব্যক্তিগত বা পরিয়ালক টানি অনাটো একেবারে নিকৃষ্ট ধরনের রাজনীতি। আর সেই নিকৃষ্ট রাজনীতি মই মোর জীবনত কেতিয়াও করা নাই। আর মুখ্যমন্ত্রী ডাঙরিয়াও এই গোটেই কথাটো বা উপরত কি সোর্সর পৰা পাইছে মই ভাবু যে তেওঁৰ সোর্সটোৱে সম্পূর্ণ ভুল। আর এটা অসত্যর উপরত তেখেতে যেটো এটা প্রতিক্রিয়া প্রকাশ করেছে মই নিজে ব্যক্তিগতভাবে ব্যথিত, কারণ তেওঁ জানে মোক আজির পৰা নহয় যোৱা 25 বছর মোক জানে যে এনেকুৱা নিকৃষ্ট ধরনের রাজনীতি মই জীবনত কেতিয়াও করা নাই। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।